ইনি কোথা থেকে? দেখেন স্যার, এই সুন্দরপুর না বর্ডার এরিয়ার উপর, শুধু ওই 47 আর 71 যে লোক পলাই আসলো তা কিন্তু না, এই কাজ এখানে সারা বছরই চলে। তাই এখানকার লোকেদের ভাবভঙ্গি আর বলচাল দেখা খুব মুশকিল বলা যে সুন্দরপুর আসলে কোন বাংলার মধ্যে পড়ে, বুঝলে? আর যে আতর আলী হয়তো বাংলাদেশি, বুঝলে? কোন এককালে পলাই আসছিল আতর আলী। হ্যাঁ হ্যাঁ, ইন্টারেস্টিং নেম। আপনি কি কিছু ভাবলেন ম্যাডাম? আপনি খেয়েছেন ঠিক করে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার এখানে খাওয়া তো কখনো, কিন্তু কিন্তু কি আমার অফারটা নিয়ে কি কিছু ভাবলেন? দেখুন এমএলএ সাহেব, আমি তো আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকব, আপনি না থাকলে তো ব্যাপারগুলো আসলে এত সহজে হতো। ওরম বলছেন কেন? ওটা তো অন্য কথা, অন্য হিসেব। আমি বলছি অন্য কথা। আমি আর কি বলবো এমএলএ সাহেব, এভাবে মানে সব কিছু গুছিয়ে নিতে তো একটু সময় লাগে, আর কটা দিন যাক তারপর না হয়। শিওর শিওর ম্যাডাম, কোনো সমস্যা নেই, আপনি শুধু একটা সিগন্যাল দিলে সব বন্দোবস্ত হয়ে যাবে। খোদা হাফেজ এমএলএ সাহেব, একটা কথা মনে রাখবেন, আমার যা কিছু আছে তা কিন্তু সবই আপনার। খোদা হাফেজ। ভাইজান, আপনি কি করেন জানা হইল না? জার্নালিস্ট। টিভি না পেপার? পেপার। কোন পেপার? মহাকাল। তো নামটা কি? মহাকাল? আরে না, আপনার নামটা কি? নিরুপম চন্দ্র। নিরুপম চন্দ্র কি? চন্দ্র না, চন্দ্র। চন্দ্র? বাঙালি? হ্যাঁ, প্রবাসী, কলকাতার বাইরে লিভড অল মাই লাইফ। সেইটা আপনার বাংলা শুনলে বোঝা যায়। আপনি বেটিরে জানবেন কেন? এই ওনার রেস্টুরেন্ট আর ওনাকে নিয়ে একটা আর্টিকেল লিখছে, কিন্তু এখানে এসে দেখছি কি রেস্টুরেন্ট বা ওনার ব্যাপারে কেউ কিছু জানেই না, মানে খুব বড় সমস্যায় পড়েছে। ওই বেটি এখানকার মানুষ না, কয় বছর আগে আইসে সুন্দরপুরে। ও, তাহলে আপনিও কিছু জানেন না? না, আরে কি কোন, আমি জানুম না কেন? এই সুন্দরপুরের লোকে আমার কি কয় জানেন, বিবিচি, কেউ যদি ঘরের মধ্যে ঢুইকা ছিপায় পা আদো মারে, এত ঠিক জানবার পারে। বিবিচি? বিবিসি? হ্যাঁ, বেটির অনেক পাওয়ার বুঝছেন, এসপিডিসিওসি আর ওই যে এমএলএ দেখলেন, ও তো একেবারে ভাউড়া হয়ে গেছে। কেন? বেটি সবটা জাদু করছে। জাদু? আমার কি মনে হয় জানেন ভাই, ও বেটি মানুষই না, ডাইনি। কেন বলছেন? তাহলে শুনেন, এক পোলা ওই হোটেলে বাবুর্চির কাম করতো, সে আমরা কইছিল ওই বেটির নাকি খাওয়ানোর মধ্যে কি একটা মিশায়া দেয়, কি দেয় সে অবশ্যই পোলা বাই করতে পারে নাই। শুনুন না তোর ভাই, আমি উঠেছি টাউনে সানমুন হোটেলে, আমি এখানে 3-4 দিন আছি, আমি রোজ আপনাকে 500 টাকা দেব, কিন্তু আমার ইনফরমেশন চাই, এই মহিলা কোত্থেকে এসেছে, কেন এসেছে, এর পেছনে সত্যিকারের কারণ কি, তার উপরে এই রেস্টুরেন্টের খাবারটা এত টেস্টি কেন, ইউনো কোয়েশ্চেন্স লাইক দিস। ঠিক আছে? ঠিক আছে, কাম হইব। শোনেন ভাইজান, আতর টাকা পয়সারে দাম দেয় না, দাম দেয় মিল মহব্বত রে। আপনারে আমার অনেক পছন্দ হয়েছে, এটা হলো কি আসল কথা। আমারও আপনাকে পছন্দ হয়েছে, আপনি খুব কাজের লোক, কিন্তু একটা শর্ত আছে। কি? কোন কোন? আমি জানি আপনি পুলিশের সঙ্গে কাজ করেন, ওদের কিন্তু কাউকে বলা যাবে না আমি কেন এসেছি, জানলে পুরো ম্যাটারটা ডিস্টার্ব হয়ে যাবে। তার উপর বলছেন কি এই মহিলার সঙ্গে কোন লাগবে না, আর কোন লাগবে না,
পুলিশ কিছু জানবার পারবো না। আর যদি আমার জিজ্ঞায় তো আমি কয়ে দেবো যে আপনি সুন্দরপুরে জমি দেখতে আইসেন, আমি আপনারা হেল্প করতেছি। পারফেক্ট, আপনার নাম্বারটা দিন। ম্যান ফোন কিন্তু আপনারাই করতে হইব ভাই জান, আমি কারোরে ফোন করতে পারি না। কেন দেন না, ডিসপ্লে অন্ধার হয়ে গেছে।